আসসালামু আলাইকুম সকল স্কাউট প্রেমিক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্কাউটিংয়ের ট্রুপ মিটিং বা স্কাউটদের অর্থাৎ কাবি স্কাউটদের প্যাক মিটিং অথবা রোভার স্কাউটদের ক্রু মিটিং কী, কেন, কীভাবে আমরা করতে পারি এটা, আর এটা কত প্রকার, আর এটার সময়কাল কত, এই যে খুঁটিনাটি বিষয়গুলো আছে অর্থাৎ স্কাউটিংয়ের মিটিংটা নিয়ে, ট্রুপ মিটিং, ক্রু মিটিং অর্থাৎ রোভার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যেটা আমরা করে থাকি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যারা একদমই নতুন তাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তারা কিছুই জানে না, যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা অলরেডি আমরা জানি, অনেক সময় দেখা যায় যে আমরা এটা ভুলে যাই বা আমাদের মনে থাকে না। তো ট্রুপ মিটিংয়ের যে 8 থেকে 10টি অংশ আছে সেটি আমাদের যদি ভালোভাবে জানা না থাকে বা ভালোভাবে জানতে না পারি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সময়ে ট্রুপ মিটিংটা বাস্তবায়ন করা বা ক্রু মিটিংটা বাস্তবায়ন করা কিন্তু কঠিন হয়ে যায়, যার কারণে কিন্তু এটা আমাদের সুন্দরভাবে জানতে হবে এবং বুঝতে হবে। আশা করছি ভিডিওটি সবার জন্যই ভালো হতে চলেছে বা ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো স্কাউট প্রেমিক বন্ধুরা, তোমাদেরকে প্রথমে আমি জানাতে চাই স্কাউটের এই যে ট্রুপ মিটিং বা ক্রু মিটিং এটিকে সংজ্ঞা, এটির সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি। আমাদের যে স্কাউট ইউনিটের একটা নির্দিষ্ট দিনে, নির্ধারিত স্থানে, নির্ধারিত সময়ে সকল স্কাউট ইউনিটের সমস্ত রোভারবৃন্দ বা স্কাউটবৃন্দ বা কাপবৃন্দদের নিয়ে রোভার প্রোগ্রাম বা স্কাউট প্রোগ্রাম বা কাপ প্রোগ্রাম বাস্তবায়নের জন্য 60 থেকে 90 মিনিটের যে কার্যক্রম আমরা সম্পাদন করে থাকি বা যে আলাপ আলোচনা এটা আমরা করে থাকি, এটাকে আমরা মূলত ট্রুপ মিটিং বলছি। এখানে আমাদের প্রশিক্ষণস্থ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণের সমস্ত কার্যক্রম ইনক্লুড করা থাকে, এটাকেই আমরা মূলত বলছি যে রোভার স্কাউট বা কাবি স্কাউটদের প্যাক মিটিং, ট্রুপ মিটিং বা ক্রু মিটিং। এটা হচ্ছে মূলত একটা সংজ্ঞা, আমি আমার মতো করে চেষ্টা করলাম সংজ্ঞাটা বোঝানোর। আর দ্বিতীয়ত হচ্ছে এই ট্রুপ মিটিংকে আমাদের স্কাউটিংয়ের প্রাণকেন্দ্র বলা হয় বা প্রাণ বলা হয়ে থাকে, এবং এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ ট্রুপ মিটিং, আরেকটি হচ্ছে বিশেষ ট্রুপ মিটিং বা সাধারণ কাপ মিটিং অথবা সাধারণ প্যাক মিটিং বা বিশেষ প্যাক মিটিং, এই যে দুই প্রকার। আর আমরা যদি রোভারদের ক্ষেত্রে ধরি তাহলে সাধারণ ক্রু মিটিং বা বিশেষ ক্রু মিটিং। তো এই সাধারণ আর বিশেষের মধ্যে ডিফারেন্স হলো যে বিশেষ যে ক্রু মিটিংটা সেটা আমরা সীমাহীনভাবে আমরা করতে পারি, বিশেষ ক্রু মিটিংটা বা বিশেষ ট্রুপ মিটিংটা আমরা সীমাহীন, এটাতে কোনো সময় নির্ধারিত কোনো সময় থাকবে না। কিন্তু আমরা যে সাধারণ ট্রুপ মিটিংটা করে থাকি সেটাতে আমাদের 60 থেকে 90 মিনিট সময় আমরা নির্ধারণ করে দিয়ে থাকি। তো ম্যাক্সিমাম সময়ই আমরা 60 মিনিটের এটাকেই করার চেষ্টা করি, তবে দেখা যায় যে বিভিন্ন সময় আমাদের 90 মিনিটে ইউজ করতে হয়। তবে বিশেষ যে ট্রুপ মিটিংটা বা ক্রু মিটিংটা বা প্যাক মিটিংটা আমরা করি সেখানে আমাদের কোনো সময় নির্ধারণ করা থাকে না। আমাদের কার্যক্রম বা রোভার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যতটুকু সময় আমাদের দরকার হবে বা কাজগুলো সম্পাদন করার জন্য যতটুকু সময় হবে সেই সময়টুকু আমাদের নিতে হবে, এটার কোনো সীমা থাকবে না, এটা হচ্ছে বিষয়। তো আমাদের স্কাউটের যে প্রাণ এই বিষয়টা, এটাকে বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা কিভাবে এটা করতে পারি, এটার কিন্তু একটা নমুনা ধারণা প্রয়োজন সকলে যে এটা কেমন হতে পারে, কিভাবে আমরা এটা করতে পারি। তো এই জন্য আমি আপনাদের জন্য একটু সুন্দরভাবে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা যে ট্রুপ মিটিংটা করব সেই ট্রুপ মিটিংয়ের নমুনাটা এরকম হতে পারে। 8 থেকে 9টা অংশে আমরা এটাকে ভাগ, মানে 9 থেকে 10টা অংশ, হ্যাঁ, এটা 9 থেকে 8 থেকে 10টা অংশ যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটা খুব ইজি হয় এবং এটা এরকমই হবে। আমি আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি, যতটুকু আমি জেনেছি বা জানতে পেরেছি আমার রিসার্চে, আমি যতটুকু বুঝতে পেরেছি, এখানে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি সকলেই ট্রুপ মিটিং বা প্যাক মিটিং বা ক্রু মিটিং সম্পর্কে একটা সিম্পল হলেও ধারণা পেয়ে যাবেন। তো এটি আপনাদের অনেক কাজে আসবে আর কি। তো এটাতে যে কার্যক্রমগুলো করে থাকি সেটার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে উপস্থিতি, অর্থাৎ আমরা যখন উপস্থিতি, এটা মানে আমরা যখনই এই ক্রু মিটিংটা করবো, এই ক্রু মিটিংয়ের জন্য আমাদের সকল রোভারদেরকে বা সকল স্কাউটদেরকে বা সকল কাপদেরকে একত্রিত করার একটা ব্যাপার আছে। তো এই উপস্থিতিটা কিন্তু নিয়ন্ত্রণ করবেন হচ্ছে ওই ইউনিটের, অর্থাৎ যে স্কাউট ইউনিটের ক্রু মিটিং বা ট্রুপ মিটিং হচ্ছে সেই স্কাউট ইউনিটের যে সিনিয়র ওভারমেট বা সিনিয়র প্যাট্রোল লিডার, এই ধরনের সিনিয়র যারা থাকবে তারা কিন্তু এটাকে কন্ট্রোল করবে যে উপস্থিতি সম্পূর্ণ হয়েছে কিনা। এটার জন্য তারা সময় নিবে হচ্ছে 1 মিনিট, অর্থাৎ আমি আজকে যেটা যেই নমুনাটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে 60 মিনিটের। তো এইটা হচ্ছে 1 মিনিট সময় নিবে উপস্থিতি ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে কার্যক্রমটা রয়েছে সেটা হচ্ছে পতাকা উত্তোলন। এই পতাকা উত্তোলনটার জন্য আমাদের সময় পাবো আমরা 2 মিনিট,
প্রথমে আমরা যে উপস্থিতি করলাম সেটা সেটাতে সময় নিলাম 1 মিনিট আর এটা দায়িত্ব পালন করবে হচ্ছে সিনিয়র ওভারমেট সিনিয়র ওভারমেট বা সিনিয়র পেট্রোল লিডার এই টাইপের যারা থাকবে আর কি দায়িত্বে তারা কাজ করবে আর পতাকা উত্তোলনের জন্য কে কাজ করবে কার দায়িত্ব পতাকা উত্তোলন করাটা মনে রাখতে হবে পতাকা উত্তোলনের জন্য শুধুমাত্র রোভার স্কাউট লিডাররা কিন্তু এই এই কাজটি করবে শুধুমাত্র রোভার স্কাউট যারা লিডার থাকবে তারা কিন্তু পতাকাটি উত্তোলন করবে এবং এটার জন্য সময় থাকবে 2 মিনিট আর পতাকাটি উত্তোলন কিরকম হবে পতাকাটি উত্তোলনের জন্য উত্তোলনের নিয়মটা হচ্ছে প্রথমে পতাকাটিকে সম্পূর্ণ উত্তোলন শেষে পতাকাকে সালাম দিবে সালাম দিয়ে কিন্তু পতাকা উত্তোলন কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ট্রুপ মিটিংটা আমরা কিভাবে করব ট্রুপ মিটিংটা আমরা এভাবে করব যে যখনই আমরা ট্রুপ মিটিং অ্যাটেন্ড করছি তখন কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের হচ্ছে অশ্বক্ষর আকৃতি অর্থাৎ ঘোড়ার যে পা ইউ ইউ আকৃতি এটা কিন্তু এরকম হবে ঠিক আছে এটার আকৃতি হবে ইউ আকৃতি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি চেষ্টা করব এখানে একটা ছবি দিয়ে দেওয়ার আশা করছি বুঝতে পারবেন তো এটা হচ্ছে সময় পাবো আমরা কয় মিনিট এই পতাকা উত্তোলনের জন্য 2 মিনিট আমরা সময় পাবো দ্বিতীয় যেটা গেল যে পতাকা উত্তোলন প্রথমে বললাম হচ্ছে উপস্থিতি কনফার্ম করা তারপরে গেল হচ্ছে পতাকা উত্তোলন তৃতীয় যে কার্যক্রমটা আছে সেটা হচ্ছে রোভারদের হচ্ছে প্রার্থনা সঙ্গীত ঠিক আছে এই প্রার্থনা সঙ্গীতটা কে করবে আমাদের ইউনিট বা আমাদের যে রোভার স্কাউট ইউনিট রয়েছে সে ইউনিটের যে দায়িত্বে থাকবে মানে মূলত ইউনিটের সিনিয়র ওভারম্যান একজনকে সিলেক্ট করে দিবে বা সমস্ত রোভারদের বা স্কাউটদের ভেতর থেকে যে কোনো একটা মানুষ কিন্তু এই ট্রুপ মিটিংয়ে যে প্রার্থনা সঙ্গীত আছে বা ক্রু মিটিংয়ে যে প্রার্থনা সঙ্গীতটি আছে সে কিন্তু আসবে এবং গাইবে এবং তার সঙ্গে সমস্ত রোভাররা সমস্ত স্কাউটার বিন্দুরা যারা থাকবে তারা কিন্তু এই প্রার্থনা সঙ্গীত গাইবে প্রার্থনা সঙ্গীতের জন্য আমরা সময় পাবো হচ্ছে 3 মিনিট তো উপস্থিতির জন্য ছিল 1 মিনিট পতাকা উত্তোলনের জন্য ছিল 2 মিনিট আর প্রার্থনা সঙ্গীতের জন্য 3 মিনিট এই প্রার্থনা সঙ্গীতটি বলার জন্য একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে যে রোভারটি পতাকা যে রোভারটি হচ্ছে আসলে এটা করবে অর্থাৎ যে প্রার্থনা সঙ্গীতটি গাইবে সে সুন্দরভাবে এগিয়ে আসবে সামনের দিকে এগিয়ে এসে আমাদের যে ইউনিট লিডার থাকবে স্কাউট ইউনিট লিডার বা রোভার স্কাউট লিডার যিনি থাকবে তাকে কিন্তু স্যালুট দেবে স্যালুট দেওয়ার পরেই কিন্তু সে তার জায়গাটি নেবে তো পতাকা দণ্ডের কাছে গিয়ে যে জায়গাটি নিতে হয় সেই জায়গাটি নেবে এবং সে কিন্তু সেখানে দাঁড়িয়ে তার সঙ্গীতটি কিন্তু সে গাইবে এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে পরিদর্শন রিপোর্ট ও চাঁদা আদায় ঠিক আছে পরিদর্শন রিপোর্ট ও চাঁদা আদায় এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি করতে একটু সময় লাগে প্রার্থনা সঙ্গীতের জন্য আমরা 3 মিনিট দিয়েছি এবং পরিদর্শন ও চাঁদা পরিদর্শন রিপোর্ট এবং চাঁদা আদায় এটার জন্য আমরা 6 মিনিট সময় দিয়েছি 6 মিনিট সময়টা নির্ধারণ করা হয়েছে যেহেতু আমরা 60 মিনিটের মধ্যে কাভার করবো এই জন্য সময় কিন্তু খুব বেশি আমরা এখানে ব্যবহার করতে পারবো না তো পরিদর্শন রিপোর্ট এবং চাঁদা আদায় এটি আবার কী অনেকেরই প্রশ্ন হতে পারে যারা একদমই নতুন আমরা বুঝছি না এটি হচ্ছে আমরা যে স্কাউটিং করছি আমরা সাপ্তাহিক বা মাসিক যে কার্যক্রমগুলো সম্পাদন করছি রোভার প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছি এখানে কিন্তু আমাদের অর্থের ব্যাপার আছে হ্যাঁ টাকা পয়সার কিন্তু ব্যাপার স্যাপার আছে তো আমরা এটা চাঁদা অনেক সময় আমরা চাঁদা তুলে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা মাথায় রাখতে হবে যে পরিদর্শন রিপোর্টে এগুলো বলতে হবে প্রত্যেক দলের যে উপদল নেতা থাকবে এই উপদল নেতারা কিন্তু কাজ করবে এটির বা তারা কিন্তু বলবে যে আমার উপদলে এতজন মানুষ আছে বা এতজন রোভার বা এতজন স্কাউট রয়েছে তারা এভাবে কাজ করছে আমাদের সাপ্তাহিক এত চাঁদা উঠেছে এই সমস্ত বিষয়গুলো বলবে এবং সেখানে তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো থাকবে অন্যান্য উপদলের যারা উপদল নেতা থাকবে তারা সেই ভুলগুলো ধরে দিবে যে আপনার এই কাজগুলো আজকে করেননি বা এই কাজগুলোতে সমস্যা হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ঘোষণা ঘোষণা কি এটি হচ্ছে আমাদের যারা রোভার লিডার থাকে আমরা যারা হচ্ছে স্কাউট লিডার থাকে তারা কিন্তু তাদেরকে কিন্তু সময় দিতে হবে 3 মিনিট করে সময় দিতে হবে যে আপনারা এই স্কাউট সম্পর্কে স্টুডেন্টদের সেখান কিছু বা কিছু বলেন এই প্রোগ্রাম সম্পর্কে বা কার্যক্রম সম্পর্কে যে কথাগুলো থাকে সেগুলো কিন্তু তারা ঘোষণা আকারে বলবে এরপরে যে সময়টা দিতে হবে আমাদের সেটা হচ্ছে 6 মিনিটের জন্য খেলা বা গান আমাদের কিন্তু ট্রুপ মিটিংয়ে আমাদের এটা নিয়ম যে ট্রুপ মিটিংয়ের শেষের দিকে প্রায় একটা বিনোদনের ব্যবস্থা করা মানে কিছু সময়ের জন্য হলো একটা গান বা একটা কবিতা বিনোদন টাইপের যে বিষয়গুলো আছে অর্থাৎ সংস্কৃতি মনা এই টাইপের কোনো একটা বিষয় দিয়ে আমাদের কিন্তু 6 মিনিটের একটি কার্যক্রম সম্পাদন করতে হয় ক্রু মিটিং
এইটা হচ্ছে 6 মিনিট সময় ঠিক আছে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে পুরাতন পার্ট অর্থাৎ আমরা পূর্বের ক্রু মিটিং এ বা পূর্বের ট্রুপ মিটিং বা প্যাক মিটিং এ আমরা কি কাজ করেছি বা কি কাজ শিখেছি সেই বিষয়টা কিন্তু আমাদের আলোচনা করতে হবে বা আলাপ করতে হবে যে এগুলো ঠিক আছে কিনা আমরা এগুলো পারছি কিনা আমরা প্র্যাকটিক্যালি কোনো কাজ করে থাকলে সেগুলো আমরা এখানে চর্চা করব যে গত দিনে যেটা করেছি সেগুলো আমাদের হচ্ছে কিনা এটা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে এবং প্রত্যেকটি উপদলে উপদল যেহেতু ভাগ ভাগ করা থাকবে প্রত্যেক একটি ইউনিটের অনেক কয়েকজন কয়েকটি উপদল থাকবে সবাইকে যেহেতু দলে দলে ভাগ করা থাকবে সেহেতু কাজগুলো করা ইজি হবে এবং পুরাতন পাঠটা খুব দ্রুতই সম্পাদন করা সম্ভব হবে এই পুরাতন পাঠের জন্য আমাদের সময় দেওয়া হবে 15 মিনিট মনে রাখতে হবে স্কাউটদের বা সমস্ত যারা কাজ করবো আমরা সবাই কিন্তু মাত্র সময় আমরা পাবো এটা 15 মিনিট আর প্র্যাকটিক্যাল কাজগুলোর জন্য একটু সময় বেশি লাগে তো 60 মিনিটের একটা নমুনাতে এটা আসলে খুবই কম সময় তো এর মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে খেলা নাচ বা গান এইটার জন্য আমরা সময় দিব হচ্ছে 6 মিনিট তো আমি মোটামুটি 10টা 8-10টা আমি অংশ বলেছি আরও অনেক অন্যান্য সময় দেখা যায় বিশেষ গ্রুপ ট্রুপ মিটিংয়ে আরও অনেক বেশি বিস্তারিত অনেক কার্যক্রম থাকতে পারে অনেক বিষয়বাসায় থাকতে পারে তো সেইগুলো আমরা এখানে ইনক্লুড করে নিই বা আজকের ভিডিওতে আমি বলা সম্ভব হচ্ছে না পরবর্তীতে চেষ্টা করবো একটু বিস্তারিত এই ট্রুপ মিটিং নিয়ে আলোচনা করার আমি আমার মতো চেষ্টা করেছি সংক্ষেপে যতটুকু আপনাদের বোঝানো যায় বা তোমাদের বোঝানো যায় আমাদের সকল স্কাউট প্রেমিক বন্ধুদের যাতে বোঝাতে পারি সেটুকু আমি চেষ্টা করেছি এবং আমার কথার মধ্যে বা আমার এই বোঝানোর মধ্যে বা বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত খোদা হাফেজ।